আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা লিটল হাউস ব্লগস থেকে। আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ব্ল্যাকবেরি গাছের সাথে। অনেক বছর আগে এরকমই একটি ব্ল্যাকবেরি চারা গাছ কিনে এনে আমি আমার ব্যাকইয়ার্ডে লাগাই। তারপর থেকে সেই গাছটি বেশ বড় হয়, ঝোপ আকার ধারণ করে। প্রতি বছরই এই মৌসুমে এই ব্ল্যাকবেরি আমি হারভেস্ট করি। পরিবারের চাহিদা মিটিয়েও দেখা যায় আমার ফ্রেন্ড সার্কেলের মাঝে আমি এই ব্ল্যাকবেরি দিতে পারি। ব্ল্যাকবেরি ফ্রুটসটা অনেকটা স্ট্রবেরি ফ্রুটসের মতোই, স্ট্রবেরি ফলটার মতোই ছোট আকারে, কিন্তু গাছটি অনেক বড় হয়। এই গাছটি যখন ঝোপ আকারে হয় এই লতা ছড়িয়ে যায় মাটিতে, যেখানে যে লতার আগাটা পড়ে সেখানে দেখা যায় যে আরেকটি গাছ হয়। কালো জামের মতো এই ফলটি খেতে অনেকটা স্ট্রবেরি জাম সব মিলায় একটি টেস্ট। ছোট ছোট দানা থাকে, খেতে কিন্তু অনেক মজা। মেইন বুশটি পরবর্তীতে যখন আমি বাড়ির বাইরে এনে একটি জায়গায় করি সেটি হচ্ছে এখানে। প্রথমে স্ট্রবেরি ফুলের মতোই ছোট ছোট ফুল হয়, সবুজ আকারে ছোট ফল থেকে যখন লাল বর্ণের হয় তখনও কিন্তু খাওয়ার উপযোগী হয় না। এই লাল ফলটি পেকে যখন কালো বর্ণ ধারণ করে তখনই কিন্তু এর হারভেস্ট করার সময়। চলুন দেখে নিই আমার মেইন বা যে বড় বুশটি বা ঝোপটি আমি করেছি রাস্পবেরি ব্ল্যাকবেরির জন্য, চলুন দেখে নিই। ব্ল্যাকবেরি চাষ করার ক্ষেত্রে যে কোনো জলবায়ুতে এটি চাষ করা সম্ভব। অত্যন্ত ঠান্ডায় বা গরমে এই গাছটি বেঁচে থাকে, কিন্তু মাটিতে যদি পানির পরিমাণ কম থাকে বা মাটি শুকিয়ে যায় তাহলে এই গাছটি মারা যেতে পারে। এই গাছটি লাগানোর পর বছরখানেকের মধ্যে দেখা যায় প্রচুর পরিমাণে শাখা হয়, আর শাখাগুলি বেয়ে বেয়ে অনেকটা লতার মতো যেখানে মাটি স্পর্শ করে সেখানে আরেকটি গাছের জন্ম দেয়। এভাবে একটি গাছ থেকে অনেকগুলি গাছ হয়ে বুশ বা ঝোপের আকার ধারণ করে। ফলে শীতের মৌসুমে কিন্তু এই গাছের পাতা ঝরে যেয়ে শুধু ডগাগুলি থেকে যায়। স্প্রিং মৌসুম শুরু হতে হতেই সবুজ পাতা, ফুল আর এই ফলগুলি ধরতে শুরু করে। এপ্রিল মে মাসের শেষের দিকেই ফল পাকতে শুরু করে, অনেকটা আপনাদের বাংলাদেশের জাম মৌসুমের মতো। খুবই অল্প সময় এর সিজনটা থাকে, ফল পেকে যাওয়ার পর দ্রুত এটি হারভেস্ট করে নিতে হয়। পাখিদের অনেক পছন্দ, সুযোগ পেলেই আমার বাগানের পাখিরা এসে কিন্তু এই ছোট ছোট ফলগুলি খেয়ে যায়। তাই সময় করে সুযোগ বুঝে ফলগুলি হারভেস্ট করে নিতে হয়। আজ আমি অনেকগুলি এই ব্ল্যাকবেরি ফল হারভেস্ট করব, চলুন সঙ্গে থাকুন। ব্ল্যাকবেরি অ্যান্টিঅক্সিডেন্ট, অত্যন্ত হেলদি একটি ফ্রুটস যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি সমৃদ্ধ, নিউট্রিশনে ভরপুর। আমরা যে কেউ চাইলে কিন্তু এই জাতীয় ভেরি গাছগুলি আমাদের বাগানে রাখতে পারি। এর সিজন খুব অল্প সময় হওয়াতে প্রতিদিনই কম বেশি কিন্তু আমাকে তুলে নিতে হয়।
অত্যন্ত নরম, খেতে টক মিষ্টি, দারুণ এক টেস্ট। প্রিয় বন্ধুরা, দেখে নিলেন আমার ব্যাকেরের ব্ল্যাকবেরি গাছের জারটি। ব্ল্যাকবেরি, ব্লুবেরি, রাসবেরি, স্ট্রবেরি, যে কোনো বেরির মধ্যে আপনি কিন্তু যে কোনো একটি চাইলে আপনার বাগানেও রাখতে পারেন। আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, নতুন একটি হার্বাল প্ল্যান্ট নিয়ে আপনাদের মাঝে হাজির থাকব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।